Today, we are going to read lesson number 2 of class 9, All About Our Dog, written by Alfred George Gardiner. আমি ক্লাস 10 এর একটা কবিতাতে বলেছিলাম, কোনো রাইটার যখন কিছু লেখে তার লেখার পিছনে কিছু উদ্দেশ্য থাকে, সে লেখার মাধ্যমে সে কিছু বলতে চায়। এই গল্পে রাইটার যেটা বলতে চাইছে সেটা রুলস। রুলস কি? রুলস মিনস নিয়ম শৃঙ্খল, যেটা আমাদের প্রত্যেকেরই মানা উচিত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি রুলস ফলো করি। কেন রুলস ফলো করি? যাতে আমরা সুখে এবং স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, আমরা কমফোর্টে থাকতে পারি। আমরা আমাদের ডেইলি লাইফে যে সমস্ত রুলসগুলো আমরা ইনডিরেক্টলি ফলো করি, আমরা জানি না যেগুলো ফলো করছি সেগুলো রুলসের মধ্যেই পড়ে। যেমন আমরা কি করি, সিম্পলি প্রথমে হাফ প্যান্ট পরি, তার উপরে ফুল প্যান্ট পরি। কখনো কি এমন হয় যে প্রথমে ফুল প্যান্ট পরি তারপরে হাফ প্যান্ট পরি? না, এটা কিন্তু একটা রুলস। নেক্সট, প্রথমে আমরা মুখ ফেস ওয়াশ দিয়ে ধুই, তারপরে ক্রিম অ্যাপ্লাই করি। এমন কি আমরা করি যে প্রথমে আমরা ক্রিম অ্যাপ্লাই করি তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই? না। আমরা প্যান্টের উপরে বেল্ট পরি, এমন কি হয় প্রথমে বেল্ট পরি তার উপরে প্যান্ট পরি? না। তা এইগুলো কিন্তু রুলসের মধ্যেই পড়ে, যেগুলো আমরা ইনডিরেক্টলি ফলো করি। আবার আমরা যখন রাস্তাতে হেঁটে যাই, আমরা কিন্তু বাঁ দিক দিয়ে যাই, আমরা কিন্তু ডান দিক দিয়ে হেঁটে যাই না। তার কারণ কি? যদি বাঁ দিকের পরিবর্তে যদি ডান দিক দিয়ে হেঁটে যাই, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, এই গল্পে আমরা দেখব একটা ক্যারেক্টার, যে হচ্ছে একটা বাসের কন্ডাক্টর। সে রুলস ফলো করে, ল নিয়ম ফলো করে। কেন? তার কারণ প্যাসেঞ্জাররা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার ওই নিয়ম ফলো করার জন্য প্যাসেঞ্জারদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। তাই এখানে রাইটার যেটা বলতে চাইছে, যখন রুলস ফলো করব, সেই সঙ্গে সঙ্গে আমাদের কমন সেন্সটাও আমাদের ব্যবহার করা উচিত। যে আমি যে রুলসটা ফলো করতে যাচ্ছি, সে রুলসটা কি অপরের জন্য কমফোর্ট নিয়ে আসবে? এবং আমার রুলস ফলো করার পরে যদি অপরের জন্য কোনো কমফোর্ট বা স্বাচ্ছন্দ্য বা সুখ না নিয়ে আসে, তাহলে আমার সেই নিয়ম ফলো করার কি দরকার? তাহলে আমি সেই নিয়ম ফলো না করে আমি আমার কমন সেন্সটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ক্লাস শুরু হয় 10:50-এ, কোনো একটা স্টুডেন্ট 10:55-এর সময় গেটের সামনে এসে বলছে, স্যার মে আই কাম ইন? আমি দেখলাম 5 মিনিট দেরি করে ফেলেছে, এবং নিয়ম আছে যে 10:50-এর পরে ক্লাসের মধ্যে ঢোকা যাবে না। তখন আমি কি নিয়মটা ফলো করব? এবং নিয়মটা ফলো করে ওকে কি বলবো, তুই কেন দেরি করে এলি, তুই কি জানিস না স্কুলের সময় 10:50 এরকমভাবে দেরি করে আসা উচিত না, এরকম কিছু কথাবার্তা বলে আরও সময় নষ্ট করব? তখন সিম্পলি যে রুলস আছে সেটাকে ব্রেক করে আমি আমার কমন সেন্স ইউজ করব। যাই হোক, আজকে দেরি হয়ে গেছে, পরের দিন রাইট টাইমে আসবি।
এতে কি হলো, সময়টাও নষ্ট হলো না, এবং যে সুস্থ স্বাভাবিক যে পরিবেশ সেটাও বজায় থাকলো। এবার আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ব এবং আলোচনা করব। আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, এখানে আই বলতে ন্যারেটর নিজেই আলফ্রেড জর্জ গার্গিনার, তিনি নিজেই বাসে বসে আছেন। ন্যারেটর বলছেন, আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, আমি বাসে করেই বাড়ির দিকে যাচ্ছিলাম। ইট ওয়াজ আ বিটারলি কোল্ড নাইট, কি বলবো, সে রাতটা ছিল খুবই শীতের, খুবই ঠান্ডা রাত, এত ঠান্ডা লাগছিল সেটার বলার নয়। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক আ নাইফ, এমনকি বাসের শেষে আমি বসেছিলাম, এমনকি বাসের শেষে বসা সত্ত্বেও ইস্ট উইন্ড এমনভাবে আমার শরীরে স্পর্শ করছিল যেন মনে হচ্ছিল শরীরে হাওয়া লাগছে না, কেউ যেন একটা ধারালো ছুরি দিয়ে আমার হাত পা কেটে দিচ্ছে, এরকম সেন্সেশন হচ্ছিল, এরকম ফিলিংস হচ্ছিল যখন ইস্ট উইন্ড আমার গায়ে স্পর্শ করছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড আ ম্যান গট ইন টুগেদার, বাস তারপরে থামল এবং দুজন মহিলা এবং একজন পুরুষ মানুষ বাসের মধ্যে প্রবেশ করল একসঙ্গে। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং ওই বাসের যে তিনটে খালি সিট ছিল সে তিনটে খালি সিট ভর্তি হয়ে গেল। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারিড আ লিটিল পেকিনিজ ডগ, যে তিনজন প্যাসেঞ্জার উঠল তার মধ্যে দুজন মহিলা ছিল, এবং দুজন মহিলার মধ্যে যার বয়স কম ছিল সেই ইয়াঙ্গার ওম্যানের কাছে একটা পেকিনিজ ডগ ছিল। পেকিনিজ ডগ এর অরিজিন চায়নাতে, এবং এই ডগটা প্রথম অরিজিন হয়েছিল চায়নার পেকিং শহরে। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফিয়ার্স, বাসের যে কন্ডাক্টর আমরা জানি তার একটাই কাজ ভাড়া নেওয়া। কন্ডাক্টর তারপরে এলো, এসে যত প্যাসেঞ্জার আছে সবারই সবার কাছ থেকে ভাড়া নিল। দেন ইজ আই রেস্টেড অন দ্য বিডিআই ডগ, প্যাসেঞ্জারদের কাছ থেকে ভাড়া নিতে নিতে হঠাৎ তার চোখটা পড়ল ওই কুকুরটার উপরে, যে ইয়াঙ্গার ওম্যান যে কুকুরটা নিয়ে বাসে উঠেছিল তখন ওই কন্ডাক্টারের চোখটা পড়ল ওই কুকুরটার উপরে। আই স ট্রাভেল কামিং আপ, তখন আমি বুঝলাম, ন্যারেটার বলছে আমি বুঝলাম এবার একটা বড় সড়ো সমস্যা আসতে চলেছে, তার কারণ বাসের কন্ডাক্টর ইতিমধ্যে দেখে ফেলেছে যে ওই মহিলাটার কোলে পেকিনিজ ডগ আছে, এবার ও ওকে ছেড়ে কথা বলবে না। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এরকমই সুযোগ ওই বাসের কন্ডাক্টর সব সময় খুঁজে বেড়ায়, এবং এরকম সুযোগের জন্যই ও সব সময় অপেক্ষা করতে থাকে যে কখন একটা বাসের প্যাসেঞ্জার একটা ভুল কাজ করবে এবং ও সেই সময় সে সুযোগের সদ্ব্যবহার করবে। আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড আ জেনারেল ভগ গ্রাইভেন্স অ্যাবাউট এভরিথিং, আমি তো অনেক দিন ধরে এই বাসে যাতায়াত করি, আমি এই মানুষটাকে আমি চিহ্নিত করেছি এমন এক বিশেষ ধরনের মানুষ যার সমস্ত ব্যাপারে কিছু না কিছু অস্পষ্ট একটা অসুবিধা থাকবে, ওর যে কী এমন অসুবিধা সেটা কিন্তু স্পষ্ট করে বা পরিষ্কার করে বলে না, তা ওর একটা অস্পষ্ট অসুবিধা থাকবেই। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রাইভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স
who came and sat in his bus while he shivered at the door. ওর যেটা বড় সমস্যা প্যাসেঞ্জারদেরকে নিয়ে, সেটা হচ্ছে প্যাসেঞ্জাররা ওর বাসে উঠবে, উঠে সিটে বসবে এবং ওকে সবসময় দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হয় এবং এই ঠান্ডা পরিবেশে ওকে কাঁপতে হয়। এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। কন্ডাক্টর ওই ইয়াঙ্গার ওম্যানকে বলছে, এ যে ম্যাডাম, এই কুকুরটা নিয়ে আপনি বাস থেকে নেমে যান। আপনি জানেন না যে বাসে কোনো অ্যানিম্যাল নিয়ে ওঠা যাবে না, তাদের গায়ে প্রচুর ভাইরাস থাকে, আপনি জানেন না? তাই আপনাকে এই কুকুর নিয়ে এক্ষুনি নামতে হবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আমি কেন বাস থেকে নামবো? আমি নামতে পারবো না। ই ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওম্যান। তখন ওই অ্যাঙ্গার ওম্যান বলছে, আমি বাস থেকে নামবো না, যা করার আপনি করে নেবেন। এ হচ্ছে আমার নাম, আমি এখানে থাকি, আপনি যা করা করে নেবে যান। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। ওই ইয়াঙ্গার ওম্যান জানতো যে এই বাসের কন্ডাক্টর হয়তো এমন কিছু ওকে বলবে কুকুর তোলার জন্য। ওই জন্যেই ও আগে থেকেই প্রিপেয়ার ছিল, প্রস্তুত ছিল যে এমন কিছু বললে আমি ওকে এমন কিছু বলবো। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, ও আগে থেকে উত্তর রেডি করে রেখেছিল। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। আমি আপনাকে বললাম কুকুরটা নিয়ে নাই নিচে নেমে যান, নইলে কুকুর নিয়ে একদম বাসের উপরে বসুন, মানে এই কুকুর এতগুলো প্যাসেঞ্জারদের মধ্যে থাকলে ওদের ডিজিজ হতে পারে, ওদের রোগ হতে পারে, দুটোর মধ্যে একটা করুন, মানে কুকুর নিয়ে বাস থেকে নিচে নেমে যান, নইলে বাসের উপরে যেয়ে বসুন। এটাই হচ্ছে আমার অর্ডার, আপনাকে মানতে হবেই। আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। আমি এরকম শীতের ওয়েদারে এই কুকুর নিয়ে বাসের ছাদে যাব? আপনি কি পাগল হয়েছেন? আমি এরকম কাজ করব না, আমি বাসের ছাদে যেতে পারবো না। ইট উড কিল মি, সে দ্য ওম্যান। ইয়াঙ্গার ওম্যান বলছে, আমি যদি বাসের ছাদে যাই আমি তো ঠান্ডাতেই তো মারা যাব। সার্টেনলি নট, সে ইজ আর লেডি কম্পেনিয়ন। ওর সঙ্গে যে আর একটা মহিলা উঠেছিল সে বলছে, না 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 বোন, তুমি এরকম ওয়েদারে তুমি একদম যাবে না, একদম যাবে না। ইউ হ্যাভ গট আ কাফ অ্যাজ ইট ইজ। তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে ইতিমধ্যে তোমার তো ঠান্ডা লেগে আছে, তোমার তো কাশি আছে তো। ইটস নন সেন্স, সেইট হার মেল কম্পেনিয়ন। এবং আর একটা যে পুরুষ মানুষ উঠেছিল সে আবার বলছে, কি যে সব আজে বাজে কথা বলেন না, এরকম এই ঠান্ডা পরিবেশে বাসের ছাদে উঠবে কুকুরটা নিয়ে, আপনার কি মাথা ঠিক আছে? দ্য কন্ডাক্টর পুল দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। বাসের কন্ডাক্টর এবার দড়িটা টানলো এবং বাসের যে ঘন্টা সেটা বাজলো এবং ড্রাইভার বাস থামিয়ে দিল। দিস বাস ডাজেন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। এই বাস এখন থেমে থাকলো যতক্ষণ না পর্যন্ত এই মহিলাটা কুকুরটা নিয়ে বাসের উপরে উঠছে না, এই বাস চলবে না। হি স্টেপড অন দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। কন্ডাক্টর এবার বাস থামিয়ে পাশে যে রাস্তা ছিল রাস্তার উপর দাঁড়িয়ে পড়ল এবং ওয়েট করছে যতক্ষণ না ওই মহিলাটা কুকুরটা নিয়ে বাসের ছাদের উপরে উঠছে না, ততক্ষণ বাস চলবে না এবং ও রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবে। ইট ওয়াজ হিজ মুমেন্ট অফ ট্রাম্ফ। কন্ডাক্টর ভাবছে এটাই হচ্ছে ওর জয়ের মুহূর্ত। এই যে এতক্ষণ যে একটা ব্যাটেল চলছিল কন্ডাক্টর এবং ওই মেয়েটার মধ্যে, এবার কন্ডাক্টর কিন্তু বুঝতে পেরেছে এবার ওরই জয় হবে। তার কারণ এত রাত্রে
ওই মেয়েটা যদি কুকুরটা নিয়ে বাসের ছাদের উপর না ওঠে, বাস চলবে না। এতে কিন্তু প্রচুর প্যাসেঞ্জারের ভোগান্তি আরও বাড়বে, ওই জন্য ওকে যেতে হবেই। এই জন্য কন্ডাক্টর মনে করছে এবার ওর জয় নিশ্চিত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কন্ডাক্টর ভাবছে আমার তো কোনো দোষ নেই, আমি তো নিয়ম মেনেই তো কাজ করছি, এটা তো আমার নিয়মে বলা আছেই, কোনো এনিম্যাল নিয়ে বাসে ওঠা যাবে না, কারণ সে এনিম্যাল প্রচুর ডিজিজ ক্রিয়েট করতে পারে প্যাসেঞ্জারদের মধ্যে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু ওই বাসে যত প্যাসেঞ্জার ছিল সকলেই কিন্তু ওই মহিলাটাকে সাপোর্ট করছিল যার কাছে পেকিনিস ডগ ছিল। দে টকড ইন রেজড ভয়েসেস, এবার বাসের সকল প্যাসেঞ্জার তারা এবার উচ্চস্বরে কথা বলা শুরু করলো, সেম ফুল, সকলে কন্ডাক্টরকে বলছে সেম ফুল। এটা লজ্জাজনক ব্যাপার, আপনার লজ্জা লাগে না এরকম একটা অমানবিক কাজ করতে? এই শীতের রাতে আপনি ওই মহিলাটাকে বলছেন কুকুরটানের ছাদে যেতে, আপনার লজ্জা লাগে না? আপনি কি মানুষ? কল দ্য পুলিশ, কে কোথায় আছিস? পুলিশকে ফোন করতো, পুলিশকে জানা যে এই কন্ডাক্টরটা এরকম অমানবিক আচরণ করছে এবং বাস থামিয়ে দিয়ে আমাদেরকে কষ্টের মধ্যে রেখেছে, পুলিশকে ইনফর্ম করা হোক। লেটস অল রিপোর্ট হিম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, এক কাজ করি চলো আমরা প্রত্যেকে যে এই নিষ্ঠুর কন্ডাক্টরের এগেনস্টে আমরা রিপোর্ট করি থানাতে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক। তার আগে কাজ করা যাক, আমরা যে ভাড়াটা দিয়েছি, বাস ভাড়া দিয়েছি কন্ডাক্টরকে, চলুন ওই বাসের ভাড়াটাকে আমরা ওর কাছ থেকে আদায় করি। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, চলুন আগের বাসের ভাড়াটাকে ওর কাছ থেকে আদায় করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক, চলুন চলুন দেরি করে লাভ নেই, ওর কাছ থেকে বাসের ভাড়াটা নিই, তারপর ওর ব্যবস্থা করছি। দ্য লিটিল এনিম্যাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। ওই ছোট্ট এনিম্যাল অর্থাৎ ওই পেকিনিজ ডগ, ও এখন চুপচাপ বসে তার চোখ পিটপিট করছে এবং ওর চোখের উপর হালকা আলো পড়ছে। ও জানে না যে ওর কারণে কি যে একটা বড় সমস্যা সৃষ্টি হয়েছে এবং এই সমস্যা এবং এই সমস্যাটা ওর জন্যই হয়েছে, ও জানেই না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর শেষমেশ দরজার কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিম্যান্ডেড গিভ আস আওয়ার ফিয়ার্স ব্যাক, কিছু প্যাসেঞ্জার দাবি করছে আমাদের ভাড়া আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, আমরা আপনাকে কেন ভাড়া দিই? তার কারণ আপনি আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিবেন, ওই জন্যই তো আমরা আপনাকে ভাড়া দিই না। আপনার প্রতিদিনের এই রকম একটা সমস্যা আপনি তৈরি করবেন না সেটা দেখার জন্য আমরা ভাড়া দিই, আপনি বলুন। আপনি সারা রাত এইরকমভাবে আমাদেরকে এখানে ফেলে রাখতে পারেন না, তাই আমাদের ভাড়া আমাদেরকে ফিরিয়ে দিন। নো ফিয়ার্স ব্যাক, সে দ্য কন্ডাক্টর, এক পয়সাও দেবো না, কাউকেও ভাড়া ফেরত দিব না, যা করার আপনারা করে নেবেন যান। টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট, এই কথা শোনার পরে দুই থেকে তিনটে প্যাসেঞ্জার তারা বাস থেকে নেমে গেল, নেমে রাতের অন্ধকারে যে কোন দিকে চলে গেল তাদের দেখা গেল না। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট
ওয়েন্ট টু দ্য ড্রাইভার টু হ্যাভ আ টক উইথ হিম। কন্ডাক্টর আবার পেভমেন্টের ওখানে নামলো, রাস্তায় নামলো, নেমে বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলছে, বলছে দেখ আর কিছুক্ষণ পরেই দেখবি ওই মেয়েটা ছাদের উপর উঠে যাবে এবং তারপরে আমরা বাস ছেড়ে দেবো। দেখ আমার কিছু করার নেই, আমি তো নিয়ম মেনেই কাজ করছি, তাই না? আর একটু থেমে যা, তারপরে দেখবি বাসের উপর উঠে যাবে, তারপরে বাস ছেড়ে দেবো, আর একটু ওয়েট কর। অ্যানাদার বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, এবং ওই রুটের শেষ বাস সেটাও কি করলো, তাদেরকে অতিক্রম করে চলে গেল। ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। সমস্ত প্যাসেঞ্জাররা চিৎকার করে যে বাসটা এইমাত্র চলে গেল, সেই বাসকে হাত দেখিয়ে সমস্ত প্যাসেঞ্জাররা বলছিল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু তাদের ডাকে ওই বাসের ড্রাইভার উদাসীনতা দেখালো, থামলোই না, চলে গেল। আ পুলিশম্যান স্ট্রলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। এবার পুলিশ চলে এসছে, এসে বাসের দরজার মধ্যে মাথাটা ভরে একটু ভেতরটা দেখলো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। পুলিশকে দেখে সমস্ত প্যাসেঞ্জাররা তারা রাগে প্রোটেস্ট করতে লাগলো এবং অ্যাপিল করতে লাগলো এই বাসের কন্ডাক্টরকে অ্যারেস্ট করা হোক, এর এরকম অমানবিক ব্যবহার আমরা সহ্য করতে পারছি না। সমস্ত কথা পুলিশ শুনল। ওয়েল হি হ্যাজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনারেলি। পুলিশ একটু নম্রভাবে সমস্ত প্যাসেঞ্জারদেরকে বলল, দেখুন আমরা আর কি করব, বুঝতেই পাচ্ছেন উনি যে কাজটা করেছেন নিয়ম মেনেই করেছেন, নিয়মে তো বলা আছে কুকুর নিয়ে বাসে ওঠা যাবে না, কেন যে ওই মহিলাটা উঠেছে তা যেহেতু উনি নিয়মের বাইরে কিছু করেননি, তাই আমরা আর কিছু করতে পারছি না এই ব্যাপারে। দেন ই ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট। তারপরে পুলিশ কী করলো, রাস্তা থেকে কিছু গজ দূরে যেয়ে দাঁড়ালো। দেয়ার হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবল, এবং সেই পুলিশের পাশে দুজন কনস্টেবলও দাঁড়ালো। স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। এখনও ওই ছোট্ট কুকুরটা, পেকিনিস ডগ, চোখের পাতা পিট পিট করে যাচ্ছে এবং তার চোখের উপরে হালকা আলো পড়ছে। বাসের কন্ডাক্টর এখন রাস্তার উপরে একবার হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে, আবার পিছনে আসছে, আবার সামনের দিকে যাচ্ছে, আবার পিছনে আসছে, ঠিক যেমন যখন যুদ্ধ হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে যে কোনো একটা পার্টি যুদ্ধতে জয়ী হয়েছে এবং সেই জয়ী ঘোষণা হওয়ার আগে ক্যাপ্টেন যেমন এদিক ওদিক এদিক ওদিক চলাফেরা করে, সেরকমভাবে বাসের কন্ডাক্টর চলাফেরা করছে এখন। ও জানে ওর জয় নিশ্চিত, শেষমেশ ওই মহিলাটাকে বাসের ছাদের উপর যেতেই হবে। আ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর। এর মধ্যে একটা মহিলা প্যাসেঞ্জারের ভয়েস বেরিয়ে এলো, খুব চিৎকার করে করে রাগ দেখি কথা বলছে, এবং ওই বাসের কন্ডাক্টরের সামনে গেল যে ওকে থ্রেটেনিং করছে, ভয় দেখাচ্ছে, বুঝছে আপনি এরকমভাবে আমাদেরকে এখানে কষ্ট দিলেন, তাই তো এরকমভাবে আমাদেরকে সমস্যার মধ্যে ফেললেন, তাই তো আমার বাড়ি হচ্ছে ওইখানে, যদি কোনোদিন আপনাকে দেখি আপনার এমন অবস্থা করবো না, আপনি সারা জীবন আপনি মনে রাখবেন। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। এমনকি ওই মহিলাটা, ওই যে তিনজন পুলিশম্যান দাঁড়িয়ে ছিল, তাদের কাছে গেল যে ওদেরকে বলছে,
আপনারা কি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ড্রামা দেখছেন, নাটক দেখছেন নাকি? সরকার কি আপনাদেরকে কি নাটক দেখার জন্য টাকা দেয়? হ্যাঁ, সব কিছু দেখলেন, দেখে বুঝতে পারলেন ওর দোষ আছে, হালকার পরে বললেন যে ওর নিয়ম অনুযায়ী কাজ করছে। দেন সে কেম ব্যাক, কল হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিশড। তারপর সেই মহিলাটা আবার এদিকে ফিরে এলো, এসে হচ্ছে সঙ্গী ছিল, বলে এই চল চল এখান থেকে চল, এই বাসে আর জীবনে চাপবো না। তারপরে রাতের অন্ধকারে ওই মহিলাটা হচ্ছে তার সঙ্গী কিনে কোথায় চলে গেল দেখা গেল না। দ্য বাস ওয়াজ এমটিং, একের পর এক প্যাসেঞ্জার চলে যাচ্ছে এবং বাস আস্তে আস্তে খালি হচ্ছে। আই উইল গো টু দ্য টপ, সে দ্য ইয়াঙ্গার লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। শেষমেশ ওই ইয়াঙ্গার লেডি যার কাছে কুকুরটা ছিল, শেষমেশ বলছে আমি ঠিক আছে, বাসের উপরে আমি যাচ্ছি, আমার জন্য আর কাউকে এই বাস ছেড়ে যেতে হবে না, আমি বাসের উপরে চলে যাচ্ছি। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। পাশের যে ম্যান ছিল, একজন পুরুষ মানুষ ছিল যে একসঙ্গে উঠেছিল, সে বলছে না না তুমি বাসের উপরে উঠো না, এই ঠান্ডা পরিবেশে তুমি যদি ওঠো না তোমার নিউমোনিয়া হয়ে যাবে, তোমার ফুসফুসে প্রবলেম করবে। হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। তারপরে মহিলাটা যখন কুকুরটা নিয়ে ওই সিঁড়ি বেয়ে বেয়ে যখন বাসের ওপরে উঠল, ছাদে উঠল, তখন কন্ডাক্টর বাসে প্রবেশ করল, করে বেলটা বাজালো, দ্য বাস ওয়েন্ট অন। তারপরে বাস আবার চলতে থাকলো। হি স্টুড ট্রাম্পেন্ট, ও এখন জয়ী হয়েছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। হোয়াইল ইজ কন্ট্যাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন ইজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, কিন্তু ওই বাসে যত প্যাসেঞ্জাররা ছিল সকলে কিন্তু ওই কন্ডাক্টরের এই অমানবিক আচরণ সেটাকে প্রচণ্ড ক্রিটিসাইজ করছিল, প্রচণ্ড সমালোচনা করছিল। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার। বাস কিছুটা যাওয়ার পরে বাসের ইঞ্জিনের সমস্যা দেখা গেল এবং কন্ডাক্টর বাসের ড্রাইভারকে সাহায্য করার জন্য ড্রাইভারের সামনে গেল। ইট ওয়াজ এ লং জব, বাসের ইঞ্জিন ঠিক করতে অনেক সময় লেগে গেল। মিন ওয়াইল দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস। ইতিমধ্যেই বা এরই মধ্যেই ওই লেডি তার কুকুরটাকে নিয়ে চুপিসারে সিঁড়ি বেয়ে বেয়ে আবার বাসের মধ্যে প্রবেশ করেছে। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুলড দ্য বেল। তারপরে ইঞ্জিন যখন ঠিক করা হলো, কন্ডাক্টর আবার বাসের মধ্যে এলো, এসে আবার বেলটা বাজালো, বাস আবার চলতে থাকলো। দেন ইজ আই ফেল অন দ্য টক, তারপর আবার ওই কন্ডাক্টরের চোখটা ওই কুকুরটার উপর আবার পড়ল। অ্যান্ড ইজ হ্যান্ড ওয়েন টু দ্য বেল রোপ এগেন, তারপরে তার হাত আবার ওই দড়ির ওখানে গেল, দড়িটা টানলো, বেল আবার বাজলো। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, বাসের ড্রাইভার পিছনে তাকিয়ে ইশারাতে বলছে আবার কী হলো রে, আবার কেন বেল বাজালি? দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর বলছে ওই দেখো কুকুরটাকে নিয়ে আবার বাসের মধ্যে ঢুকেছে, দেখেছো? দ্য বাস স্টপড, আবার বাস থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, এতক্ষণ ধরে যে সমস্যার শেষ হলো সেই সমস্যার আবার পুনরায় শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, আগের মতো এবারও আমাদের বাসের কন্ডাক্টর যিনি আবার অভিমান করে রাগ দেখিয়ে রাস্তায় নামলেন। দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটা পিটপিট করছে এবং তার চোখের উপরে আলো পড়ছে। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট
সি উড নট গো টু দ্য টপ। আবার বাসের মহিলাটা, যার কাছে কুকুর ছিল, সে বললো, আমি বাসে যাব, আমি বাসের উপরে উঠবো না। অ্যান্ড ফাইনাল ওয়েন্ট, আগের বারে একই কথা বলেছিল, উঠবো না, শেষমেশ উঠেছিল, এবারে বললো আমি উঠবো না, ওকে আবার বাসের টপে উঠতে হলো। দ্য বাস ওয়াজ সুন এম্পটি অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বাহাইন্ড। তারপরে বাসের যত প্যাসেঞ্জার ছিল এক এক করে সবাই নেমে পড়েছিল, এবং ওই বাসে আমি একমাত্র প্যাসেঞ্জার ছিলাম, আমি ছিলাম ওই বাসের লাস্ট প্যাসেঞ্জার। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি। তারপর কন্ডাক্টর আমার কাছে এলো, এসে বলছে, দাদা দেখুন, আমি তো নিয়ম মেনেই কাজ করেছি, আমি মানছি অনেকে আমাকে সমালোচনা করছে, কিন্তু যেটা নিয়মে লেখা আছে, যেটা আইনে লেখা আছে, আমি তো আইন অনুযায়ী কাজ করেছি, তার তো বাইরে কিছু করিনি। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবাডি। ও এই যুদ্ধে জয়লাভ করেছে, কিন্তু ও কারোর সঙ্গে জাস্টিফাই করে নিতে চায় যে আমি যে কাজটা করেছি ঠিক করেছি তো, কারোর সঙ্গে একটু আলোচনা করতে চাই, কারোর সঙ্গে পরামর্শ নিতে চাই। ওই জন্যই সে আমার কাছে এলো, এসে আমাকে বলছে, আমি কাজটা ঠিক করেছি তো, আমি তো নিয়ম মেনেই কাজ করেছি। রুলস, আই সেড, আর নেসেসারি থিংস। আমি তারপরে বললাম, আপনি নিয়মের কথা বলছিলেন তাই তো, নিয়ম সত্যি খুবই প্রয়োজনীয়, আমাদের প্রত্যেকের নিয়ম মানা উচিত, এবং আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা নিয়ম মানি, যাতে আমরা সুখে এবং স্বাচ্ছন্দ্যে থাকি। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু কিছু এমন নিয়ম আছে, খুব কঠোর নিয়ম, এবং সেগুলোকে খুবই তাড়াতাড়ি পালন করতে হয়, লাইক দ্য রুল অফ দ্য রোড, ঠিক যেমন রাস্তার নিয়ম, রাস্তায় চলাফেরা করতে গেলে সে নিয়মটা খুবই কঠোর এবং খুবই তাড়াতাড়ি পালন করতে হয়, হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। এই রাস্তার চলাফেরা করার নিয়মটা এমনই নিয়ম, এই নিয়মটা কোনোদিনই ব্রোকেন করা চলবে না, এই নিয়মটা কোনোদিনই ভাঙা যাবে না, কেন এই নিয়ম যদি ভাঙা হয় তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যেতে পারে এবং জীবনও চলে যেতে পারে, মৃত্যু হতে পারে। বাট সাম আর অনলি রুলস ফর, এখানে ইউ লেখা আছে কিন্তু এখানে ইওর হবে, ফর ইওর গাইডেন্স, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। কিন্তু কিছু কিছু এমন নিয়ম আছে যে নিয়মগুলো আপনাকে আপনার কমন সেন্স দিয়ে পরিচালনা করতে হবে, ঠিক যেমন কুকুরের ক্ষেত্রে যে নিয়মটা ছিল, ইউ ক্যান ইউজ ইওর কমন সেন্স হিয়ার, মানে আপনি আপনার এখানে কমন সেন্সটা ইউজ করতে পারতেন, মানুষের যে সিম্পল কমন সেন্স থাকে, হ্যাঁ আজকে কুকুর নিয়ে উঠে গিয়েছে, আপনি বলতে পারতেন, দিদি আজকে উঠে গিয়েছে, পরের দিন আর কুকুর নিয়ে বাসা উঠবেন না, তার কারণ কুকুর একটা ডিজিজ ক্রিয়েট করতে পারে, আপনি সিম্পলি আপনি এটা বলতে পারতেন, ঠিক আছে, ওই মহিলাটাও নেক্সট টাইম করতো না। আপনি কি করলেন, শুধু নিয়মটাই মেনে গেলেন, নিয়ম মানার যে একটা সার্থকতা আছে সেটাকে আপনি দেখলেন না। দে আর মিন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। তা যেই রুলসের কথা আমি বলছিলাম, কমন সেন্স, এই কমন সেন্সটা আপনাকে তখন উচিত ছিল স্পিরিট হিসাবে মানার, আপনার যে নিজের যে একটা কমন সেন্স আছে, আপনার যে নিজের বিবেক যেটা বলছে, আপনি তার মাধ্যমে যদি আপনি মানতেন তাহলে এটা ভালো হতো, তার কারণ তার মাধ্যমে মানলে প্যাসেঞ্জাররা কিন্তু কমফোর্টে থাকতো। আপনি কি করলেন, আপনার কমন সেন্স তো আপনি ইউজ করলেন না, বরং আপনি কি করলেন, যে নিয়মটা অক্ষরে অক্ষরে লেখা ছিল আপনি সেটা অক্ষরে অক্ষরেই পালন করলেন, এর ফলে কি হলো, নিয়ম মানার যে একটা সার্থকতা, যে প্যাসেঞ্জাররা সুখে স্বাচ্ছন্দ্য থাকবে, সেটা তো আর হলো না,
কেন সুখে স্বাচ্ছন্দ্যে কেউ ছিল না, সবাইকে সবাইকেই ভোগান্তি শিকার হতে হয়েছিল। ইউ হ্যাভ কেপ দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিরিট, আপনি নিয়ম মেনেছেন কিন্তু নিয়ম মানার যে সার্থকতা, নিয়ম মানার ফলে সকলে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে থাকবে সেটা আপনি বজায় রাখতে পারেননি। আপনি নিয়ম মেনেছেন কিন্তু নিয়ম মানার যে একটা সার্থকতা সেটা আপনি ধরে রাখতে পারেননি। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস উইথ আ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, আপনি আপনার রুলস একটু ভদ্রভাবে, একটু মানবিকভাবে, একটু নরমভাবে আপনি পেশ করতে পারতেন এবং এখানে আপনি আপনার কমন সেন্স দেখিয়ে সমস্ত ব্যাপারটাকে আপনি নর্মালি রাখতে পারতেন, স্বাভাবিক রাখতে পারতেন, কিন্তু সেটা আপনি করেননি। হি টুক ইট ভেরি ওয়েল, আমি দেখলাম আমার এই কথাগুলো বাসের কন্ডাক্টর খুব ভালোভাবে নিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি। তারপর আমি যখন বাস থেকে নেমে গেলাম, বাসের কন্ডাক্টর আমাকে খুবই নম্রভাবে, খুবই নম্র সুরে আমাকে বলল, গুড নাইট দাদা, আবার পরের দিনকে দেখা হবে। ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। থ্যাংক ইউ।